এই ব্রেসলেটের ডিজাইনগুলো দেখুন বন্ধুরা, এই ডিজাইনগুলো কিন্তু এবার ঈদের জন্য ধামাকা ডিজাইন। এখানে 22 পিস ডিজাইন রয়েছে, তো 22 পিস ডিজাইন আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে এখান থেকে ভালো ভালো ডিজাইন আপনারা খুঁজে পাবেন, আপনার মন মতো করে ডিজাইনটা তৈরি করতে পারবেন। আর বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো কিন্তু বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন, এখানে যে কোনো ডিজাইন আপনি তৈরি করুন না কেন। আর এই ডিজাইনগুলো কিন্তু এরকম ডিজাইন আপনারা জুয়েলার্সের দোকানেও পেয়ে যেতে পারেন, সেখান থেকেও আপনারা এরকম ডিজাইন কিনে নিয়ে আসতে পারেন। এখানে দেখে নেবেন যে বহু ধরনের ডিজাইন এখানে রয়েছে, 12 আনার উপর মধ্যে রয়েছে, 12 আনা 13 আনা এরকম রূপের মধ্যে রয়েছে, বা 1 ভরি 1.5 ভরি এরকম রূপের মধ্যে রয়েছে। তো আপনারা বেছে নেবেন যে কোনটা আপনার জন্য ভালো হবে, সেরকম ডিজাইনটা আপনি দেখে জুয়েলার্সের দোকানে তৈরিও করতে দিতে পারেন, বা এরকম ডিজাইনটা আপনি কিনেও নিয়ে আসতে পারেন। বন্ধুরা, এখানে দেখে নেবেন যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করেন, তাহলে এখানে ছোট কিছু ডিজাইন রয়েছে, তো ছোট ডিজাইনের মধ্যে আপনারা চয়েস করবেন, তাহলে সেই ডিজাইনটা আপনারা যখন তৈরি করুন বা কিনে নিয়ে আসবেন, তো বাবুদের হাতের মাপ দিয়ে আপনারা এই ডিজাইনগুলো কিনে নিয়ে আসবেন বা তৈরি করতে দিবেন। ডিজাইনগুলো অনেক সুন্দর করে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রেসলেটের ডিজাইনগুলো উপরের যে সেলা ডিজাইনটা সুন্দর করে আপনারা এরকম করেই আপনি ডিজাইনটা তৈরি করবেন, তাহলে ভালো হবে, দেখতেও ভালো লাগবে। আর বন্ধুরা, এই ডিজাইনগুলো কিন্তু বাবুদের যে হাতে যে পরে বাজু হিসাবে, এই বাজু হিসাবেও কিন্তু এই ডিজাইনগুলো ব্যবহার করতে পারেন। বন্ধুরা, বাজু হিসাবে যদি আপনারা এই ডিজাইনগুলো বাবুদের জন্য তৈরি করেন, তাহলে 3টি ফুল দিয়ে মাঝে আপনারা এই ডিজাইনগুলো তৈরি করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আর বড় করে বেশি তৈরি করবেন না, হাতের মাপ দিয়ে আপনারা তৈরি করে নেবেন। আর যদি আপনারা বড়দের জন্য তৈরি করেন, তাহলে এই ডিজাইনটা কিন্তু বড়দের জন্য বাজু হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন, বা হাতের জন্য আপনি যেটাই ব্যবহার করুন না কেন। আর বন্ধুরা, বড়দের জন্য যদি তৈরি করেন, তাহলে বেস্ট হবে 1 ভরির মধ্যে, 1 ভরি বা 1.5 ভরির মধ্যে, একটু বেশি ওজন দিয়ে তৈরি করলে জিনিসটা মজবুত হবে বা আপনি ব্যবহার করে ভালো পাবেন। আর বন্ধুরা, এই ডিজাইনগুলো বাবুদের হাতের যে বাজু হিসেবে ব্যবহার করেন, তাহলে এই ডিজাইনগুলো ভালো হবে, দেখতেও ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন এখানে যেরকম রয়েছে, আপনারা সেরকম করে ছোট করে তৈরি করে নেবেন। আর যদি আপনারা এরকম ডিজাইন জুয়েলার্সের দোকান থেকে কিনে নিয়ে আসেন, তাহলে ছোট দেখে আপনারা বাবুদের বাজু হিসাবে ডিজাইনটা ব্যবহার করতে পারেন। আর যদি হাতে ব্যবহার করেন, তাহলে আপনারা ছোট করে 3টি ফুল দিয়ে বা 4টা ফুল দিয়ে এরকম করে আপনারা তৈরি করে নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এখানে যেরকম রয়েছে সেরকম করেই আপনারা তৈরি করে নেবেন। আর ফুলগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফুলগুলো তৈরি করা হয়েছে, ডাবল ফুল দিয়ে, কিছু ফুল রয়েছে সিঙ্গেল ফুলের মধ্যে। তো আপনারা দেখে নেবেন যে কোনটা আপনার জন্য ভালো হবে, সেরকম করে আপনি এই ডিজাইনটা তৈরি করে নেবেন, বা এরকম ডিজাইন আপনি জুয়েলার্সের দোকানে পেয়েও যেতে পারেন, তাহলে আপনি সেই ডিজাইনটা কিনে নিয়ে আসতে পারেন। আর বন্ধুরা, ভালো রূপটা দেখে আপনারা এই ডিজাইনগুলো কিনে নিয়ে আসবেন বা তৈরি করবেন, তাহলে ডিজাইনগুলো দেখতে ভালো লাগবে, বা অনেকদিন ধরে ডিজাইনটা ব্যবহার করতে পারবেন, কালো হয়ে যাবে না, আর ভাঙতে গেলেও আপনারা ভালো রূপটা পাবেন। আর বন্ধুরা, এরকম ডিজাইন কিন্তু আপনারা আমাদের কাছ থেকেও তৈরি করে নিতে পারবেন। যদি আপনারা তৈরি করে নেন, তাহলে কমেন্টে জানাবেন কোন ডিজাইনটা আপনারা তৈরি করতে চাচ্ছেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা আমাদের চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।